দেখুন, ডাইনামিক স্যালারি শিট, এখানে আপনি স্যালারি শিট তৈরি করে এখান থেকে আপনি জাস্ট এমপ্লয় আইডি সিলেক্ট করলে আপনার ডাটা ভ্যালু চেঞ্জ হয়ে আপনার ইন্ডিভিজুয়াল এমপ্লয় আইডির তথ্য দেখাবে। দেখুন, এখানে আপনি যার আইডি আপনি সিলেক্ট করবেন সেই আইডি অনুযায়ী আপনার ডাটাগুলো শো করবে। দেখুন, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাকরি করেন এবং এমপ্লয়ীদের স্যালারি শিট তৈরি করেন, তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করলাম। দেখুন কিভাবে এক্সেলে স্যালারি শিট তৈরি করতে হয়, আজকে একটি সুন্দর ডাইনামিক স্যালারি শিট তৈরি করে দেখাবো। দেখুন, প্রথমেই আমি স্যালারি শিট স্যালারি ইনফরমেশন নামে একটি শিট তৈরি করে রেখেছি এবং ইকো নামে একটি শিট তৈরি করে রেখেছি, যেটি আমি এখানে ডাইনামিক ড্রপ ডাউনের মাধ্যমে আমি এমপ্লয়ী আইডি সিলেক্ট করে কিভাবে সেপারেটলি এমপ্লয়ীদের সকল ইনফরমেশন এখান থেকে দেখা যায়। তাহলে চলুন প্রথমেই আমরা কাজ করব স্যালারি ইনফরমেশন শিটে। দেখুন, এখানে এসএল, এমপ্লয়ী আইডি, নেম, বেসিক স্যালারি, মেডিকেল অ্যালাউন্স, তারপরে আপনার কনভেন্স অ্যালাউন্স, গ্রস স্যালারি, ইনকাম ট্যাক্স, নিট স্যালারি। দেখুন, অলরেডি আমি শিটটি এখানে 1 থেকে 20 পর্যন্ত এমপ্লয়ী আইডি এবং নাম দিয়ে সাজিয়ে রেখেছি এবং বেসিক স্যালারি কার কত সেটি আমি ইনপুট করে রেখেছি একটু সময় বাঁচানোর জন্য। এখন আমি কাজ করব মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, গ্রস স্যালারি, ইনকাম ট্যাক্স এবং নিট স্যালারি উপরে। দেখুন কিভাবে আপনি এখান থেকে সকল ইনফরমেশন পূরণ করতে পারবেন। দেখুন, আমি প্রথমেই মেডিকেল অ্যালাউন্সে এর হিসাব নিকাশের জন্য কাজ করব। আমি এখানে ফাংশনটি লিখব, দেখুন E3 সেলে আমি কার্সার রেখে ফাংশনটি লিখব, ইকুয়াল টু ইফ ফাংশন, ইফ ফার্স্ট ব্র্যাকেট আপনার বেসিক স্যালারির পরে আমি এখানে ক্যালকুলেশন করব মেডিকেল অ্যালাউন্স, তাই এখানে আপনি ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি এখানে D3 সেলে ক্লিক করলেও হবে অথবা আপনি D3 লিখে দিলেও হবে, এরপরে গ্রেটার দ্যান ইকুয়াল টু আমি এখানে রেঞ্জ দিব 60,000 টাকা, এরপরে কমা, এরপরে আপনার কত পার্সেন্ট সে মেডিকেল অ্যালাউন্স পাবে সেটি এখানে আমি সিলেক্ট করে দিব। তাহলে আমার ডাটাটি হচ্ছে D3 সেলে ইনটু আপনার কত পার্সেন্ট সে মেডিকেল অ্যালাউন্স পাবে, আমি 15% দিলাম, আপনি আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী দিবেন, এরপরে কমা, প্রথম কন্ডিশন গেল। এখানে কথা হলো ইফ যদি D3 মানে D3 সেলে আপনার যে ডাটাগুলো থাকবে সেই ডাটার উপরে এখানে কাউন্টিং হবে, আপনার এখানে কম বেশি আপনি ইনপুট করে নিলেও আপনার ক্যালকুলেশন হবে D3 সেলে। এখন দেখুন D3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 60,000 টাকা, অর্থাৎ 60,000 টাকা রেঞ্জ থেকে উপরের দিকে যত টাকা হোক সে মেডিকেল অ্যালাউন্স পাবে 15%, আপনার 60,000 টাকার নিচে হলে হবে না, কারণ আমি এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু দিলাম, এর কথা হলো 60,000-এর উপরে যে এখানে বেসিক স্যালারি থাকবে তার পার্সেন্টেজ অনুযায়ী মেডিকেল অ্যালাউন্স পাবে 15%। এরপরে পরের কন্ডিশনে আমি যাচ্ছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট এখানে আমি লিখে দিচ্ছি D3 গ্রেটার দ্যান ইকুয়াল টু আমি এখানে 50,000 টাকা দিচ্ছি, কমা, D3 এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি যে আমি কত পার্সেন্ট আসে মেডিকেল অ্যালাউন্স পাবে, 10%। দেখুন এখানে ইফ কন্ডিশন একই রকম, শুধু চেঞ্জ হবে আপনার কত টাকার রেঞ্জের মধ্যে কত পার্সেন্ট সে কমিশন পাবে, আর সবই একই কন্ডিশন। এরপরে কমা দিয়ে আমি পরের কন্ডিশনে যাব, ইফ ফার্স্ট ব্র্যাকেট D3 গ্রেটার দ্যান ইকুয়াল টু আমি এবার দেবো 40,000 টাকা, কমা, D3 ইনটু আপনি এখানে যা দিবেন আমি 5% দিব, এরপরে কমা, পরের কন্ডিশনে আবার যাচ্ছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট D3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 30,000 টাকা, কমা, D3 ইনটু আমি এখানে 3% দিলাম, 3%, কমা, এরপরে আপনার 30,000 টাকার নিচে যারা পাবে তারা সবাই মনে করেন 2% সে মেডিকেল অ্যালাউন্স পাবে। এজন্য আমি কোনো কন্ডিশন ইফ না দিয়ে সরাসরি আমি 30,000 টাকার নিচে যারা আছে তাদের কন্ডিশনটা এভাবে দিব, D3 ইনটু
2%। তাহলে আমার এখানে 30,000 টাকার নিচে যাদের স্যালারি তারা সবাই 2% মেডিকেল অ্যালাউন্স পাবে। তাহলে দেখুন এখন আমার সূত্র কমপ্লিট, এরপরে আমার ফাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য আমি দেখুন এখানে ইফ কন্ডিশন আমি কয়টি বসালাম। ইফ কন্ডিশন আমি প্রথমে 60,000 জন্য 1, 50,000 জন্য 2, তারপরে আপনার 40,000 জন্য 3, আর 30,000 জন্য 4। তাহলে 1, 2, 3, 4 আমি এখানে 4টি ব্র্যাকেট দিয়ে শেষে ক্লোজ করতে হবে। দেখুন এক আপনার যখনই একটা ব্র্যাকেট দিচ্ছি এই বাম পাশে দেখুন সে রেসপন্স করতেছে যে কোন ব্র্যাকেট সে ক্লোজ হলো। পরে দেখুন আমি দ্বিতীয় ব্র্যাকেটটি দিচ্ছি, তাহলে দেখুন আমাকে রেসপন্স করে দেখাচ্ছে কোন ব্র্যাকেটটি কমপ্লিট হলো। দেখুন এই যে, এরপরে 3 দেখুন এখানে লাল, আপনার এখানে দেখুন 30,000 ইফ কন্ডিশনের লাল। আপনি কালারের সাথে ম্যাচিং করে দেখতে পারবেন আমার কোন ব্র্যাকেটটি কমপ্লিট হলো। এরপরে শেষ ব্র্যাকেটটি আমি কমপ্লিট করলাম, দেখুন এরপরে এন্টার দিলাম। দেখুন এখানে সে বেসিক রহিম 30,000 টাকা বেসিক স্যালারিতে মেডিকেল অ্যালাউন্স পাবে 900 টাকা। এখন জাস্ট আপনি এখান থেকে অটো কপি করে ফিল আপ করে দিতে পারবেন, তাহলে কমপ্লিট হবে আপনার ক্যালকুলেশন। এখানে মাউস বাটন ধরে ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিবেন, দেখুন এই যে অটোমেটিক সে ক্যালকুলেশন হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে আপনার মেডিকেল অ্যালাউন্স কমপ্লিট হয়ে গেল। এখন আমি কনভেন্স অ্যালাউন্সের জন্য আমি একই ফর্মুলাটি আমি এখান থেকে কপি করে পেস্ট করে দিব। আমি সময় বাঁচানোর জন্য এখানে কার্সার রেখে F3 সেলে এখানে ফাংশন বারে এসে পেস্ট করে দিলাম। এরপরে আপনার শুধু কাজ হবে আপনার কনভেন্স অ্যালাউন্স, এখানে দেখুন 30,000-এর সাথে আপনার এই যে কনভেন্স অ্যালাউন্স F3 সেলে বসিয়ে এখানে দেখুন আপনার যদি কনভেন্স অ্যালাউন্স কম বেশি থাকে, কত হাজারে কত টাকা কনভেন্স, কত পার্সেন্ট, কত 50,000-এ কত পার্সেন্ট অ্যালাউন্স, আপনি এখান থেকে এডিট করে দিবেন। আমি যেহেতু হুবহু একই কনভেন্স রেখেছি তাই আমি এখান থেকে এন্টার দিলাম। দেখুন অটোমেটিক ক্যালকুলেশন করার জন্য এখন আমি জাস্ট আগের মতোই মেডিকেল অ্যালাউন্সের মতো এটিকে মাউস বাটন প্লাস সাইন আসার পরে মাউস বাটন ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিব, তাহলে আমার ক্যালকুলেশন হয়ে যাবে। এরপরে আমার কাজ হচ্ছে গ্রস স্যালারি, অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স আর বেসিক স্যালারি মিলে কত টাকা সে স্যালারি এখানে গ্রস হলো। তাহলে একটি সোজা অটো সাম দিয়ে আমি এখান থেকে সেই ক্যালকুলেশনটা করব। দেখুন G3 সেলে আমি কার্সার রেখে এই দেখুন এডিটিং সাবমেনুর অটো সামে জাস্ট ক্লিক করব। দেখুন আমার সেই D3 থেকে একদম F3 পর্যন্ত সে অটো সাম ক্যালকুলেশনের ফাংশনটি সে বসে গেল। এখন জাস্ট এন্টার দিলে আমার গ্রোস স্যালারি ক্যালকুলেশন হয়ে গেল। এখন আমি এটিকে অটো ফিল আপ করে ক্যালকুলেশন করে ফেলব। দেখুন অতি সোজা, যদি আপনি একবার দেখেন অবশ্যই ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখতে থাকবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আমি ভিডিওগুলো আরও ইম্প্রুভ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখন ইনকাম ট্যাক্সের আমি ক্যালকুলেশন করব। আপনার দেশের আপনার রুলস অনুযায়ী যত ইনকাম ট্যাক্স আসে সেই অনুযায়ী আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন। দেখুন আমি ইনকাম ট্যাক্সের জন্য H3 সেলে কার্সার রেখে ইকুয়াল টু আমি ইনকাম ট্যাক্স এই গ্রস স্যালারির পরে কত পার্সেন্ট সে ইনকাম ট্যাক্স সরকারকে দিবে, তাহলে এখানে আমি লিখব ইফ পাঁচ ব্র্যাকেট গ্রস স্যালারি গ্রেটার দ্যান ইকুয়াল টু আপনার যদি 60,000 টাকা হয়, তাহলে এখানে G3 সেলের পরে আমি এখানে কিন্তু ক্যালকুলেশন করতেছি, তাহলে G3 ইন্টু আপনার 60,000 টাকা হলে কত পার্সেন্ট সে ইনকাম ট্যাক্স দেবে, আমি 3% দিলাম। আপনি আপনাদের রুলস অনুযায়ী গভর্নমেন্ট রুলস অনুযায়ী দিবেন। আমি 60,000 টাকা যদি সে স্যালারি পায় বা তার উপরে পায় তাহলে সে সরকারকে 3% ইনকাম ট্যাক্স দিবে,
সেটা হচ্ছে গ্রস স্যালারির উপর থেকে। এরপরে আমি এখান থেকে প্রথম কন্ডিশন শেষ করলাম, এখন কমা, আবার ইফ, ফার্স্ট ব্র্যাকেট, আপনার যদি G3 মানে G3 সেলে আপনার যত ভ্যালু থাকবে, তারপরে আমি এই ইনকাম ট্যাক্সটি কন্ডিশন বসাচ্ছি, তাহলে G3 গেটার দেন ইকুয়াল টু আমি 30,000, 30,000 টাকা যদি হয় তাহলে সে ইনকাম ট্যাক্স দিবে 2%, তাহলে G3 × 2%। দেখুন এখানে আমি কন্ডিশনটা এভাবে বসিয়েছি, ইফ যদি G3 মানে G3 হচ্ছে G3 সেলে যে ভ্যালু থাকবে তারপরে আপনার ক্যালকুলেশন হবে, G3 সেলে 60,000 টাকা যদি হয় তাহলে সে ইনকাম ট্যাক্স দিবে G3 সেলের উপরে 3%, অর্থাৎ সরকারকে সে 3% ইনকাম ট্যাক্স দিবে। আর যদি আপনার পরের কন্ডিশনটা হলো G3 অর্থাৎ G3 সেলে যতই ভ্যালু থাকুক যদি 30,000 টাকা হয় অবশ্যই গভর্নমেন্টকে 2% ইনকাম ট্যাক্স দিবে। সর্বশেষ আমি কন্ডিশনটি দিচ্ছি, এটি কন্ডিশন আমি কমপ্লিট করলাম। পরের কন্ডিশন হলো যে 30,000 টাকা যদি হয় তাহলে সে 2% অথবা 60,000 টাকা হলে 3%, কিন্তু 30,000 টাকার নিচে যাদের ইনকাম আছে গ্রস স্যালারি তারা কোনো ইনকাম ট্যাক্স দিবে না, তাহলে তাদের কোনো ইনকাম ট্যাক্স না দিলে এখানে সূত্রটি আমি জাস্ট এখান থেকে আপনার জিরো বসিয়ে আমি ফলস দিলাম যে তারা কোনো ইনকাম ট্যাক্স দিবে না, তাহলে জিরো বসিয়ে আমি এখান থেকে যে কয়টা কন্ডিশনের ব্র্যাকেট আছে সেই কয়টা কন্ডিশনের ব্র্যাকেট আমি ক্লোজ করব। তাহলে ইফ কন্ডিশন 60,000 টাকার জন্য একটি ব্র্যাকেট, 30,000 টাকার জন্য একটি ব্র্যাকেট, তাহলে দুটি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে প্রথম ব্র্যাকেট আমি ক্লোজ করলাম, শেষের ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে এন্টার। দেখুন এখন আমি জাস্ট এটিকে যদি মাউস বাটন এখানে ধরে অটো ফিল আপ ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে, দেখুন অনেক সুন্দর। এখন দেখুন এখানে 31,800 টাকা সে স্যালারি গ্রোস স্যালারি সে 636 টাকা সে ইনকাম ট্যাক্স দিবে, এখানে দেবে 800, এখন 30,000 টাকার নিচে তার স্যালারি 26,000 টাকা, এর জন্য তার কোনো ইনকাম ট্যাক্স নেই, দেখুন অনেক সুন্দর। এখন নেট স্যালারি আমি ক্যালকুলেশন করব, দেখুন এখানে নেট স্যালারির জন্য আমি I3 সেলে কার্সার রেখে জাস্ট এখানে দেখুন ইকুয়াল টু দিয়ে, এটি এই ফর্মুলা ইকুয়াল টু দিয়ে গ্রস স্যালারি মাইনাস আপনার ইনকাম ট্যাক্স, অর্থাৎ সরকার আপনার থেকে আপনার স্যালারি থেকে ইনকাম ট্যাক্স সে মাইনাস করে নেবে, এই জন্য গ্রস স্যালারি মাইনাস ইনকাম ট্যাক্স, গ্রস স্যালারির সাথে ইনকাম ট্যাক্স মাইনাস দিয়ে আপনার যে কয় টাকা থাকে সেটি হলো নেট স্যালারি। দেখুন এন্টার দিলাম, আমার ক্যালকুলেশন কমপ্লিট, দেখুন আমার স্যালারি শিটটি কমপ্লিট। এখন আমি জাস্ট এটিকে অটো ফিল আপ করে ক্যালকুলেশন করে দেব, দেখুন এটিকে একটু বোল্ড দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এটি হচ্ছে নেট স্যালারি। দেখুন এখন আমি সেভ দিচ্ছি, দেখুন আমার স্যালারি শিটটি তৈরি করা হয়ে গেল, অতি সুন্দর একটি স্যালারি শিট। আপনি এভাবে কোম্পানির যে কোনো এমপ্লয়ীদের স্যালারি শিট তৈরি করে এক্সেলি আপনি সাবমিট করতে পারবেন এবং সেখান থেকে আপনি ক্যালকুলেশন করে সবার স্যালারি পেমেন্ট করতে পারবেন। এখন দেখাবো একটু অ্যাডভান্স লেভেলের একটু সিস্টেমটা, যেটি আপনি এখানে হাজার হাজার কোটি কোটি যদি ডাটা থাকে সেখান থেকে আপনি খুঁজে বের করতে একটু কষ্ট হবে, সেক্ষেত্রে আমি একটু ডাইনামিকভাবে যদি আমি এই ইকো শিট থেকে আমি দেখাবো, এখান থেকে যদি আপনি প্রত্যেকটি এমপ্লয়ি আইডি সিলেক্ট করে আপনি ইন্ডিভিজুয়াল তার এমপ্লয়ি আইডি নেম, বেসিক স্যালারি, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স এগুলো দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এই জন্য প্রথমেই আমি এই যে দেখুন B4 সেলে কার্সর রেখে জাস্ট ডাটা, এরপরে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে দেখুন ডাটা ভ্যালিডেশন, এরপরে লিস্ট আমি নিয়ে আসবো, লিস্ট নিয়ে সোর্সে ক্লিক করে দেখুন আমি এখানে ইউনিক কি রাখবো, এমপ্লয়ি আইডি, যেহেতু এমপ্লয়ি আইডি কারোর সাথে মিল থাকবে না, নাম মিল থাকতে পারে, দেখুন এখন একদম সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখুন এখন আমি এমপ্লয়ি আইডি নেম বেসিক স্যালারি এগুলো আমি কিভাবে এখান থেকে অটো সিলেক্ট করলে আমার এই ডাটাগুলো শো করবে সেই কাজ করব, এজন্য আমি পপুলার একটি
ফাংশন বি লুকআপ এর ভিডিও আমার আগের ভিডিওতে তৈরি করা হয়েছে, যেটি আপনি মাইক্রোসফট এক্সেল এর টিউটোরিয়াল প্লেলিস্টে দেখতে পাবেন। সেখানে অসংখ্য ভিডিও আছে এক্সেল এর উপরে এবং অন্যান্য ধারাবাহিক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট এবং কম্পিউটার বেসিক প্রোগ্রামিং, পিএসপি, এইচটিএমএল সকল ধরনের ভিডিও আছে, আপনি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন ইটেক চ্যানেল থেকে। এমপ্লয়ি আইডির জন্য আমি এগুলো ডাটা শো করার জন্য আমি একটি ভিলুকআপ ফাংশন ব্যবহার করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্দর ফাংশন ভিলুকআপ। এই জন্য আমার স্যালারি ইনপুটে প্রথমে গিয়ে আমার এখানে এমপ্লয়ি আইডি থেকে নিট স্যালারি থেকে একদম আমার যতগুলো এমপ্লয়ি ডাটা সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট একটিকে একটি অ্যারে নাম দিব, দিয়ে দিয়ে ডাটা এই অ্যারে নামটি আমার প্রয়োজন হবে। দেখুন একদম সবগুলো আমি এখান থেকে সিলেক্ট করলে একটি নামের টেবিল অ্যারে চলে আসলো। এখানে এই যে অ্যারে ডাটা, ডাটার নামটি আমি এখানে অলরেডি বসিয়ে দেখুন রেখেছি, এটি আমার এখন কাজে লাগবে। দেখুন এখানে বি থেকে আই পর্যন্ত কয়টি কলাম আছে, এটিকে আমরা বি থেকে ওয়ান ধরব, সি থেকে টু ধরব, ডি কে থ্রি ধরব, ফোর ফাইভ সিক্স সেভেন এইট, আটটি কলাম আছে। আমি এখানে ধারাবাহিকভাবে এই কলামগুলো আমি কাউন্ট করতে হলে এখান থেকে কাউন্ট করব, বি কে ওয়ান, সি টু, ডি থ্রি, ই ফোর, এভাবে আপনি কাউন্ট করে কাজ করবেন ভিলুকআপের যখন ফাংশনটি এখানে কলাম ইন্ডেক্স নাম্বার পাবে। দেখুন এখন আমি কি করতে গিয়ে এখানে সেই ভিলুকআপ ফাংশনটি আমি ব্যবহার করব, তাহলে ই ফোর এস এর কার্সর রেখে ইকুয়াল টু ভিলুকআপ, ভিলুকআপ, এখন দেখুন লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু অর্থাৎ কোন ভ্যালুর পরে আমি এখানে ডাটাকে ভিলুকআপ করব অর্থাৎ শো করাবো, তাহলে এখানে বি ফোর কে আমি সিলেক্ট করব। এরপরে আমি এখান থেকে ফিক্সড বি ফোর এ সিলেক্ট করলে যে আইডি নাম্বার দেখাবে সেখান থেকে আমার এখানে ডাটাগুলো শো করবে, এই জন্য আমি বি ফোর কে লক করে দিব, এই যে লক করে দিলাম। এরপরে কমা টেবিল অ্যারে, যে আপনার টেবিল অ্যারে হলেও আমি যে একটি ডাটা নাম দিয়েছিলাম আমি এখানে গিয়ে একটু দেখাচ্ছি, এই যে ডাটা আমি এটিকে সিলেক্ট করেছিলাম, এই যে দেখুন এই যে ডাটা নাম দিয়েছি সেই টেবিল অ্যারেটি দেখাবো, তাহলে পুনরায় আমি এটি দেখাচ্ছি বি লুকআপ, তারপরে লুকআপ ভ্যালু, এই যে লুকআপ ভ্যালু বি ফোর, এরপরে এটিকে আমি লক করে দিব, এরপরে কমা টেবিল অ্যারে, ডাটা লিখলে আপনার সেই ডাটা চলে আসবে, এরপরে কমা কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে কলাম ইন্ডেক্সের জন্য আপনি কিন্তু এখানে বি ওয়ান মানে এমপ্লয়ি আইডি ডাটার পরে আপনার কলাম ইন্ডেক্স নাম্বার ওয়ান কমা, এরপরে ট্রু না ফলস অর্থাৎ ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস মানে এক্স্যাক্ট ম্যাচ, আপনি হুবহু ম্যাচ চান তাহলে ফলস এক্স্যাক্ট ম্যাচ, এরপরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। দেখুন এখানে আমার এখানে ড্রপ ডাউন আমি চেঞ্জ করলে আমার সে অটোমেটিক্যালি এমপ্লয়ি আইডিতে চেঞ্জ হয়ে যায়, কত সুন্দর। দেখুন পরবর্তী কাজ হলো নেম, বেসিক, স্যালারি এগুলো আপনার কাজ করা, এজন্য আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে প্লাস সাইন আসার পর অটো ফিল আপ কমপ্লিট করে দেবেন। দেখুন টেনে দিচ্ছি আমি ডান দিকে, দেখুন সবগুলোই কিন্তু একই তথ্য আসছে, এখন আপনার জাস্ট কলাম ইন্ডেক্স এখানে দেখুন আমি এই যে বি ওয়ান মানে ওয়ান নাম্বার, বিতে ওয়ান নাম্বার যে কলাম সেগুলো আমার সিলেক্ট করা, সেই জন্য এমপ্লয় আইডি দেখাচ্ছে। এখন আমি সি মানে কলাম টু, কলাম থ্রি, এভাবে আমি যদি চেঞ্জ করে দিই, দেখুন এটি কলাম ওয়ান আছে, আবার এই নেমে কলাম টু দিব, তাহলে আমার কলাম টুর দেখুন রহিম চলে আসছে, দেখুন এরপরে এটিকে কলাম থ্রি দেব, এভাবে আপনি ধারাবাহিক চেঞ্জ করে নেবেন। এটিকে ফোর দেব, এটিকে ফাইভ দিব, এটিকে সিক্স দেব, এটিকে সেভেন দিব, এটিকে এইট দিব। দেখুন আমার কাজ কমপ্লিট। দেখুন ডাইনামিক স্যালারি শিট, এখানে আপনি স্যালারি শিট তৈরি করে এখান থেকে আপনি জাস্ট এমপ্লয় আইডি সিলেক্ট করলে আপনার ডাটা ভ্যালু চেঞ্জ হয়ে আপনার ইন্ডিভিজুয়াল এমপ্লয় আইডির তথ্য দেখাবে। দেখুন
এখানে আপনি যার আইডি আপনি সিলেক্ট করবেন সেই আইডি অনুযায়ী আপনার ডাটাগুলো শো করবে। দেখুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।